গাড়ি যাঞ্চনায় চান্দা আদায় করুথিবা অভিযোগে ছত্রপুর এআরটিও এবং কনিষ্ঠ মোটরযান নিরীক্ষকঙ্ক সহ চারিজন যুবকঙ্কু অটক রাখিছে গোলন্থরা থানা পুলিশ। গঞ্জাম গোলন্থরা সরল রোড মধ্যে ছত্রপুর আরটিও অফিসর কিছু অধিকারী ও কিছু যুবকমানে মিলিত ভাবে ট্রক ট্রলর মানঙ্কঠারু যাঞ্চ আলরে চান্দা আদায় করুথিলে। এ ঘটনা জানিবা পরে পুলিশ সেই স্থানকু যাই অভিযুক্তঙ্কু ধরিবা বেলে কিছু জন খসি পলাইবা পাই উদ্যম করিথিলে। অভিযুক্তমানঙ্কু অটক রাখিবা সহিত আজি ছত্রপুর আরটিও এআরটিওঙ্ক ঘরকু যাঞ্চ করিবাকু যাই 82,500 টঙ্কা জব্দ করিছি গোলন্থরা থানা পুলিশ। ট্রক ড্রাইভর মানঙ্কঠারু অভিযুক্তমানে জোর জবরদস্ত টঙ্কা মাগুথিবার ভিডিও ভাইরাল হয়েছিলা। ব্রহ্মপুর প্রতিনিধি বিস্ময় প্রধান আম সহ যোড়ি হচ্ছেন। বিস্ময়, কোন খবর রহুছে বাবদরে ছত্রপুর এআরটিও এবং কনিষ্ঠ মোটরযান নিরীক্ষকঙ্ক সহ চারিজনকু অটক রখা যাইছে এবং ঘরু যাঞ্চ বেলে 82,500 টঙ্কা জব্দ বি হইছে, কোন পুরা ঘটনা? নিশ্চয় দেখন্তু, ইয়ে যে রয়েছে গঞ্জাম জেলা জাতীয় রাজপথরু দিন দ্বিপহরে এই যে আঞ্চলিক পরিবহন অধিকারী যে রয়েছেন, আঞ্চলিক পরিবহনর কিছু অধিকারী এবং কিছু যুবককে নিয়ে এমানে ওভরলোডিং ট্রক ট্রোল এবং অন্য গাড়ি ঠারু যাঞ্চ করিয়া বাহানে এমানে চান্দা আদায় করুলে। এই মামলার গোটে ভিডিও ভাইরাল হয়েছিল, যার ভিডিও কু দেখি ব্রহ্মপুর এসপিঙ্ক নির্দেশ ক্রমে যে রয়েছেন গোলন্থার থানার পুলিশ অধিকারী মানে সেটা যাঞ্চ করিয়া যাইছিলে। আর সেঠার পুলিশকে দেখি এমানে চম্পট মারিলে, কিন্তু পুলিশ কালক্রমে এমানকু ধরিছিল। আর এমানক ঠারু যে রয়েছে যে রয়েছেন কি রয়েছেন কনিষ্ঠ অধিকারী রয়েছেন জনে, তা সহ এআরটিও রয়েছেন কনিষ্ঠ মোটরযান নিরীক্ষক এবং এআরটিও সম্বন্ধে চারিজন যুবককে বর্তমান সময় পুলিশ অটক রাখিছে। আজ সকাল পুলিশ এআরটিও রয়েছেন ছত্রপুরর যে রয়েছেন এআরটিও তাঁর ঘরক যাইছিল এবং ঘরে মধ্যে যাঞ্চ করছিল, ঘরু মধ্যে 82,500 টাকা জব্দ করেছে। কথা হল এতিকি যে এই যে অধিকারী দুইজন রয়েছেন, এই অধিকারী সহ অন্য মানে কেউ মানে কি সম্পৃক্ত অনেক সে সবুঠার বর্তমান সময় বড় কথা হচ্ছে, কাকি না এমানে গিরিশোলা যে রয়েছে গিরিশোলা টু ষোল রোড সে মধ্যে এমানে যুবক মানুষ রাখিকি টঙ্কা আদায় করলে, যার ওভরলোডিং অ যা নিয়ম রয়েছে কি আপনার জানিবে যে নিয়ম রয়েছে যে যে রসিদ কাটবে সে রসিদ ন কাটি এমানে সিধাসড়ক ভাবে সেমানকে প্রেসর করুলে টঙ্কা মাগুলে, যে বড় বড় ওভরলোডিং ট্রক কথা কুহতু কিংবা টলর গুড়ি কথা কুহতু সবুজকে এমন টঙ্কা আদায় করলে। পূর্ব মধ্যে অভিযোগ হয়ে আসছিল, কিন্তু গোটিয়ে ভিডিও ভাইরাল হয়েছিল এর, এরপরে ব্রহ্মপুর এসপি নির্দেশ দিয়েছিলেন যে এর যাঞ্চ করা যাও। পরবর্তী সময় এমানে যেটি টঙ্কা মাগুলে সেই ঘটনাস্থলকে পুলিশ যাইছিল, আর সেঠার এমানকে অটক রাখছিল, কিছু চম্পট মারিবাক চেষ্টা করছিল, কিন্তু বর্তমান সময় চারিজন গিরফ করছে। সবুঠার বড় কথা হচ্ছে যে এআরটিও এবং যে পুলিশ কনিষ্ঠ নিরীক্ষক যে রয়েছেন আরটিও অফিসর, এই দুইজনকর সম্পৃক্তিরে এই দুইজনক নির্দেশ ক্রমে এমানে মিশিকি সমানে পয়সা মাগুলে, চান্দা মাগুলে। তো ইয়ে ঘটনার চের কেউ পর্যন্ত লম্বিছে তাহা বর্তমান সময় তদন্ত করুছে পুলিশ। সমস্তঙ্কর যে রয়েছেন দুইজন অধিকারীঙ্কর ঘরক যাচ্ছেন, যাঞ্চ করছেন গোলথর আইআইসি সমস্ত স্টাফ যাচ্ছেন অধিকারী করছেন, কিন্তু আজ ছত্রপুর আসছিলে, ছত্রপুরে মধ্যে তাঁর ঘরু 82,500 টাকা জব্দ করেছেন নিবেদিতা। চান্দা আদায় অভিযোগ হওয়া যোগু হি ইয়ে পুরা ঘটনা সামনাকু আসিছিলা। আরটিও এআরটিওঙ্ক ঘরু যাঞ্চ যেতবে করাগলা 82,000 অধিক টঙ্কা তাঁর জব্দ মধ্যে হয়েছে, ট্রক ড্রাইভরঙ্ক ঠারু সে টঙ্কা মাগুলে, ইয়ে তমাম অভিযোগ রয়েছিল এবং যুবক কিছু যুবক মধ্যে এয়া দ্বারা গিরফ হয়েছেন। ধন্যবাদ, আম সহ যোড়ি হয়েছিল বিস্ময় প্রধান, আম ব্রহ্মপুর প্রতিনিধি অধিক সূচনা দিয়ে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।